এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার সাসপেনশন উইথড্র করিয়ে কি প্রমাণ করতে চাইলে যে তুই আমাকে কতটা ভালো? যাই হোক অঙ্কুর, একটা কাচের পাত্র দেখবি যখন ভেঙে যায় না, অনেকগুলো টুকরো হয়ে যায়। তুই সেটাকে হাজার আটা দিয়ে জোড়া লাগানোর চেষ্টা কর, জোড়া লাগা, তাও তার দাগ মুছে না। আজকে যা হলো, আমাকে সবার কাছে যতটা হাসির পাত্র হতে হলো, যতটা অপমানিত হতে হলো, তার কি হবে? অঙ্কুর, আজকে তো সব দোষ স্বীকার করে নেওয়াতে, আমার সাসপেনশন তুলিয়ে নেওয়াতে আমার সব অপমান মুছে যাবে। মুছবে? আমি তোকে সবকিছু ভুলিয়ে দেবো? বোকার মতো কথা বলিস, আমি তোর কাছে হাত জোড় করে বলছি, তুই প্লিজ আমার জন্য আর কিছু করার চেষ্টা করিস না। অনেক উপকার করেছিস আমার অঙ্কুর, আর করিস না, অনেক হয়েছে, ব্যাস। তোর জন্য আমাকে কাজের জায়গায় ছোট হতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে। দেখ অঙ্কুর, আজ নয় তো কাল আমাকে কিছু না কিছু একটা সিদ্ধান্ত নিতেই হতো, সেটা আমি আজ নিয়েছি। তাই আমি তোর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাইছি না। কারণ কি বলতো, আমার কাছে না আমার কাজটা খুব ইম্পর্টেন্ট। তুই খুব ভালো করে জানিস আমার পরিবারকে আমাকে দেখতে হয়, আমার পরিবারে শত্রুর অভাব নেই, যারা যারা সারাদিন বসে আছে আমার খুদ ধরার জন্য। অঙ্কুর, তোর জন্যই তো সম্রাজ্যের সঙ্গে কি আমার জন্য সম্রাজ্যের সাথে কি কি হলো? চুপ করে গেলি কেন? আমার জন্য সম্রাজ্যের সাথে কি বৃন্দা? অঙ্কুর, আমার ভালো লাগছে, অনেক হয়েছে। তুই তোর মতো ভালো থাক, আমাকে আমার মতো ভালো থাকতে দে। আজ থেকে তোর আর আমার রাস্তা সম্পূর্ণ আলাদা। তুই জোর করে আমাদের রাস্তাকে এক করার চেষ্টা করিস না। আর হ্যাঁ, ফারদান আমার চোখের সামনে আসবে। দেখ, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি, আমার পরিবারকে নিয়ে আমাকে সুখী থাকতে দে প্লিজ। বৃন্দা, বৃন্দা, কি হয়েছে রে অঙ্কুর? বৃন্দা ওইভাবে চলে গেল কেন? মা, এই যে ওষুধগুলো সব পেয়ে গেছি, দেখে নাও। এই ওষুধটা খাবার আগে দিনে দুবার একটা করে, এই ওষুধটা খাবার পর দিনে দুবার একটা করে, আরেকটা ওষুধ আছে। এখন এই অবস্থায় আমি কিছু মাথায় রাখতে পারবো না রে, তুই একটু মনে রাখ না, আমি ঠিক ঠান্ডা মাথায় তোর কাছে সব বুঝে নেব পরে। আচ্ছা ঠিক আছে, সে নয় আমি মনে করে রাখবো। একটা কথা বলে রাখি, শুনে রাখো, একটা ওষুধও কিন্তু মিস করা যাবে না, সময় মতো কিন্তু মনে করে খাওয়াতে হবে বাবাকে। আর ডাক্তার একটা কথা বারবার করে বলে দিয়েছে যে এই ওষুধের কোর্স যতদিন না শেষ হচ্ছে, মানে বাবা যতদিন না সুস্থ হচ্ছে ততদিন কিন্তু বাবা বিছানায় শুয়ে রেস্ট নেবে, হ্যাঁ, কোনো কাজ করানো যাবে না। আর খুব দরকার না পড়লে বাবা বিছানা থেকে উঠবে না, এটা কিন্তু মনে রাখবে, খেয়াল থাকে জানো। সেই খেয়াল আমি ঠিকই রাখবো, কিন্তু তুই বাবা একটু আমার সঙ্গে সঙ্গে থাকিস কিন্তু। তোর বাবা যে একরকম একটা মানুষ, কোনো কথা তো শুনতে চায় না, কি একটা কাণ্ড হয়ে গেল বল দেখি। কপাল কপাল। আচ্ছা শোনো, আমি ওষুধগুলো গুছিয়ে রাখি। হ্যাঁ মা। ও মা, কি ব্যাপার রে, মুখে দেখছি একেবারে এক গাল হাসি, এত খুশি হওয়ার মতো কি ঘটলো বলতো? ঘটেছে 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 বলি তো এত খুশি। কি ঘটেছে সেটাই তো আমি জানতে চাইছি। আজকে বড়দিকে গুছিয়ে অপমান করা হয়েছে, পুরোটা শুনবে? বল বল বল, শিখে বল। কেন বলতো তুমি আমার ছেলেটার পেছনে পড়ে আছো কেন? মা তুমি আমার কথাটা একবার শোনো, মা তুমি বৃন্দাকে কোথায় নিয়ে যাচ্ছ? বাবা, এটা একটা দারুণ খবর দিলি রে। এদিকে আমার একটা কাণ্ড হয়েছে জানিস তো, তোর বাবা
বুকাইকে স্বপ্নে দেখে সোফা থেকে পড়ে গিয়ে কোমর টোমর ভেঙে একেবারে যা তা ব্যাপার। মানে কি বলছো কি এসব? সেই নিয়ে তো তোর দাদা আর আমি ভীষণ দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু এখন তুই যে খবরটা দিলি না, আমার মন প্রাণ একেবারে জড়িয়ে গেল রে দোয়েল। কিরে গৌরব, ঠিক না? অঙ্কুরবাবু, এখন আপনি অনেকটাই সুস্থ, আর সেই জন্যই আপনাকে রিলিজ করতে রাজি হয়ে গেছি। তবে সুস্থ হয়ে গেছি মানেই কিন্তু এটা নয় যে আপনি সেই আগের মতন কাজ করতে শুরু করে দিলেন, খাওয়া দাওয়ায় অনিয়ম করতে শুরু করে দিলেন, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আপনার যা যা মেডিসিন চলছে সেগুলো চলবে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, মেডিসিনগুলো শুধুমাত্র আপনাকে ব্যাক আপ দেবে। আপনি যদি তাড়াতাড়ি সুস্থ হতে চান তাহলে কিন্তু আপনাকে কমপ্লিট রেস্টে থাকতে হবে। বাড়ি ফেরার পরে 7-10 দিন কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, আপনি রেগুলারলি হাঁটাচলা করতে পারেন, কিন্তু সেটা খুব বেশিক্ষণের জন্য নয়, সকালে 20 মিনিট আর রাতে 20 মিনিট। তবে জোরে হাঁটবেন না, আস্তে আস্তে, মানে কারোর সাপোর্ট নিয়ে হাঁটবেন। খেয়াল রাখবেন কোমরে যাতে কোনো রকমভাবে কোনো চোট না লাগে। সিঁড়ি ভাঙা যাবে না, আর 1 মাস ড্রাইভ করার কথা ভাববেনও না, ঠিক আছে? আর ঝুঁকে কোনো কাজ করবেন না। আর না, ওকে, দ্যাটস ইট। সুমনা, ওনার রিপোর্টসগুলো দাও। আজ থেকে তোর আর আমার রাস্তা সম্পূর্ণ আলাদা। তুই জোর করে আমাদের রাস্তাকে এক করার চেষ্টা করিস না। কি হলো অঙ্কুরবাবু, এত কি ভাবছেন? কাউকে মিস করছেন নাকি? তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য কংগ্রাচুলেশনস। আজ আপনার ছুটি, বাড়ি যান। দেখবেন এতদিন পরে বাড়ি গেলে আপনার ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আপনার মায়ের সাথে দেখা হয়েছিল?